আমার কিছু কিছু গাড়ি স্পেশালি যেমন লাস্ট উইকে ছিল জি করলা, আপনারা দেখছেন আমি কিন্তু ওই অবস্থায় বিক্রি করে দিছি। কারণ কি, অরিজিনাল গেটআপে গাড়ি থাকলে আপনার যে বায়ার যারা, এটা কিন্তু একটা কনফিডেন্স পায় যে না অরিজিনাল গেটআপে গাড়িতে রয়েছে। আচ্ছা, পিছন সাইডে কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন, লাইটগুলো একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে। আচ্ছা, সেটা নাম্বার প্লেটটিও কিন্তু ফ্রেশ অবস্থায় রয়েছে। পারেদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো। বাবু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই। মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নাম্বার গেটের ঠিক অপোজিটে আদিবা কারসেন। পারেদ ভাই আজকে কি গাড়ি দেখাবেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় একটি গাড়ি, টয়োটা এক্স করোলা। শক্তিশালী বডির গাড়ি। 2004 এর নিউ শেপের এই গাড়িটির বাংলাদেশে রেজিস্ট্রেশন করা হয়েছে 2010-এ। আচ্ছা, আর হোয়াইট কালার এই গাড়িটি, বেজ ইন্টেরিয়র রয়েছে, ফার্স্ট পার্টি ইউজারদের কাছ থেকে গাড়িটি নিয়ে। আচ্ছা, সামনে থেকে শুরু করা যাক। গাড়িটি ফুলি ফ্রেশ কন্ডিশনে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা দিতে পারবো। ওকে, দেখতেই পাচ্ছেন যে হেডলাইট গুলো কিন্তু একেবারে অরিজিনাল অবস্থায় রয়েছে। আচ্ছা, যেহেতু ফার্স্ট পার্টি থেকে আমাদের গাড়ি নিয়ে এখন পর্যন্ত কিন্তু টুকিটাকি দাগ আছে, তাসাবো করা হয়নি। আচ্ছা, একেবারে অরিজিনাল গেটআপে কিন্তু আপনি পেয়ে যাবেন। তাছাড়া সামনে নাম্বার প্লেটটিও কিন্তু যথেষ্ট ফ্রেশ অবস্থায় এবং অরিজিনাল অবস্থায় কিন্তু গাড়িটি রয়েছে। আচ্ছা, 27 সিলে গাড়ি বাম্পার রয়েছে সাথে, আর চারটি চাকাই কিন্তু আপনারা ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন। ওকে, গাড়িটির সাথে তো সার্ভিস ভালোই দিবে। জি, বাম সাইডটিও মোটামুটি ফ্রেশ কন্ডিশনে, অরিজিনাল কালারের উপর রয়েছে। যেহেতু আমরা এখন পর্যন্ত কালার করাইনি, এর জন্য দুই একটা স্ক্র্যাচ রয়েছে গাড়িটিতে, আপনারা বললে সেটা আলোচনা সাপেক্ষে আমরা কাজ করে দিবেন। ওকে, এবং ভিতরটা পেয়ে যাচ্ছেন বেজ ইন্টেরিয়র। বেজ ইন্টেরিয়র এই গাড়িটি খুব সুন্দর, একটা ড্যাশবোর্ড কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন, কোনো ধরনের কোনো স্ক্র্যাচ সেরাফাটা কিন্তু ভিতরে নেই। আচ্ছা, ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটি, সিট কভার করা রয়েছে। আচ্ছা, সবকিছু আপনারা একদম ফ্রেশ হয়ে যাচ্ছে, ডিভিডি ব্যাক ক্যামেরা গাড়িটির সাথে পেয়ে যাচ্ছেন আপনারা। আচ্ছা, পরদাই পিছনের ডোরটা তো ফ্রেশ 100%, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি খোলা কাটা এই গাড়িটির ক্ষেত্রে নেই। আচ্ছা, কারণ কি বাবু ভাই, অরিজিনাল গেটআপে গাড়ি দেখার এটা কিন্তু সাহসের ব্যাপার। জি, কারণ আমি চাইলেই 20-30 হাজার টাকা খরচ করে ফুল গাড়ি টাসআপ করতে পারতাম। আচ্ছা, তো আমার কিছু কিছু গাড়ি স্পেশালি যেমন লাস্ট উইকে ছিল জি করলা, আপনারা দেখছেন আমি কিন্তু ওই অবস্থায় বিক্রি করে দিছি। কারণ কি, অরিজিনাল গেটআপে গাড়ি থাকলে আপনার যে বায়ার যারা, এটা কিন্তু একটা কনফিডেন্স পায় যে না অরিজিনাল গেটআপে গাড়িতে রয়েছে। আচ্ছা, পিছন সাইডে কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন, লাইটগুলো একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে। আচ্ছা, সেটা নাম্বার প্লেটটিও কিন্তু ফ্রেশ অবস্থায় রয়েছে। আচ্ছা, যেহেতু সামনে পিছনের দুটি নাম্বার প্লেটই একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে, তো আপনার কনফিউশনের কোনো মানে সুযোগই নেই যে 100% ফ্রেশ কন্ডিশনে গাড়িটি ইনশাআল্লাহ আপনার আমাদের কাছে পেয়ে যাবেন। ওকে, ভিতরে কালারটিও কিন্তু একেবারে অরিজিনাল অবস্থায় রয়েছে। আচ্ছা, সাইডে কোনো ধরনের কোনো খোলা কাটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িটির সাথে। 6 লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে। আচ্ছা, এবং অনেক স্পেস পিছনে, অনেক স্পেস পেয়ে যাচ্ছেন পিছনে, আর অরিজিনাল কিন্তু সেটআপ রয়েছে, অরিজিনাল হুইল এক্সপায়ার, সবকিছু অরিজিনাল সেটআপ পেয়ে যাচ্ছেন আপনারা। আর ভিতরে কিন্তু কালারটি এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় রয়েছে, স্টিকার পর্যন্ত রয়েছে। ওকে, জাপানি, এবং প্রতিটা জয়েন্ট তো ভাই ফ্রেশ। জি, 100% ফ্রেশ কন্ডিশনে রয়েছে প্রতিটা জয়েন্ট, আপনারা একদম ফ্রেশ পেয়ে যাচ্ছেন। টয়োটা এক্স করলা, হেডলাইট ব্যাকলাইট জেনুইন ভাইয়া। জি, রাইট সাইডটিও মোটামুটি ফ্রেশ অবস্থায় রয়েছে, দুই একটা স্ক্র্যাচ রয়েছে অরিজিনাল কালারের উপর, যেহেতু আমরা টাচআপ করাই নি। আচ্ছা, জেনুইন কালার তাই টাচআপ করার নাই। জি জি, ওকে, এবং সাইড গুলো কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে। আচ্ছা, দরজার প্যাডি একেবারে ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, সিলিংটাও আপনারা একদম ফ্রেশ পেয়ে যাচ্ছেন, প্রতিটা ডোরেই প্যাড গুলো অসাধারণ। খুব সুন্দর একটা গাড়ি, 100% জেনুইন অবস্থায় আছে, জেনুইন অবস্থায় প্রত্যেকটা সুইচ তো অ্যাক্টিভ, 100% অ্যাক্টিভ। ওকে, একটু বসে দেখেন ভাইয়া, ভাই জনপ্রিয় গাড়িটার ভিতরটা কি কন্ডিশনে আছে? ভিতরটি তো ফ্রেশ অবস্থায় আছে, ড্যাশবোর্ড দেখতেই পাচ্ছেন একেবারে নতুন গাড়ির ড্যাশবোর্ডের মতন কিন্তু রয়েছে, খুঁটি টুটি সেট আপ কিন্তু একেবারে ফুললি অরিজিনাল সেট আপে কিন্তু গাড়িটি পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে। এবং এই গাড়ির সার্ভিস তো এক কথায় অসাধারণ, এক্স করলা মোস্ট পপুলার গাড়ি। এই সাইডগুলো একটু দেখান বাবু ভাই। জি, এই যে অরিজিনাল একেবারে সেট আপ, আমরা কালার করলে তো ভাই এটা আপনারা দেখতে পারতেন না। জি জি, কালার করলে 20,000 টাকা খরচ হবে বা 30,000 টাকা খরচ হবে, বাট অরিজিনাল গেট আপ তো আপনি বুঝতে পারতেন না। আচ্ছা, একদম অরিজিনাল গেট আপই আপনারা গাড়িটা পেয়ে যাচ্ছেন। টয়োটা এক্স করলা ভাই, ইঞ্জিন কিন্তু একেবারে 100% জেনুইন কালার রয়েছে এখন পর্যন্ত। আচ্ছা, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি তো প্রশ্নই আসে না, অরিজিনাল কিন্তু স্টিকার রয়েছে। ওকে, তারপরে দেখতেই পাচ্ছেন যে ভিতরে যে কালারগুলো 100% জেনুইন অবস্থায় রয়েছে, চেসিস কোটিও দেখতে পাচ্ছেন যে একেবারে ফ্রেশ অবস্থায় কিন্তু পেয়ে যাবেন আপনারা। আর নরমালি কিন্তু সিএনজি কিন্তু নাবানা কনভার্সন থেকে করানো, নরমাল কোনো টেম্পোরারি সিএনজি না, নাবানা সিএনজি তো খুব ভালো মানে। আচ্ছা, চেসিস মাসেল সহ আপনারা একদম ফ্রেশ পেয়ে যাচ্ছেন, 100% ফ্রেশ কন্ডিশন, বিবিটি ইঞ্জিন 1500 সিসি এবং 6 লিটার সিএনজি সহ সিএনজি কনভার্সন করা রয়েছে। ওকে, পারেদ ভাই গাড়িটার মডেলটা আবার বলে দিন। মডেল ইয়ার 2004 এর নিউ শেপ, 10 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, অল পেপার সাপোর্টেড গাড়িটি, মিরপুর বিআরটিএ থেকে 2010 এর রেজিস্ট্রেশন করা হয়েছে। ওকে, গাড়িটিতে রয়েছে 1500 সিসি ভিভিটিআই ইঞ্জিন এবং 60 লিটার সিএনজি কনভার্সন করা, এবং গাড়িতে ফার্স্ট পার্টি ব্লু বুক রয়েছে, স্মার্ট কার্ড রয়েছে গাড়িটিতে। আচ্ছা ভাইয়া, দাম কত চাচ্ছেন? গাড়িটির আস্কিং প্রাইস রয়েছে মাত্র 12,20,000 টাকা, তবে প্রাইস নেগোসিয়েবল। ওকে, আপনার মোবাইল নাম্বারটা বলে দেন, 01733151567। ঠিক আছে, পারে ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।